আজকে বানিয়েছিলাম একদম সাধারণভাবে একটা স্যালাড তো এজন্য নিয়ে নিয়েছি গাজর টমেটো আর শসা কারণ এগুলি আমার কাছে ছিল তাই এগুলো দিয়ে আমি বানিয়েছি কিন্তু সেটা আমি একটু সাজিয়ে বানিয়েছি যাতে বাচ্চারা সেটা খুব আনন্দের সাথে খায় আর এজন্য গাজর আর টমেটোগুলোকে একটু লম্বা সাইজের কেটেছি আর শসাগুলোকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে আর তার সাথে নিয়েছি আমি এক টুকরো লেবু তো এরপর গাজরগুলোকে একটা থালার মধ্যে এভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি দিচ্ছি যাতে গাজরগুলো একটা ঠিক গাছের আকার তৈরি হয় তো গাজরগুলো দিয়ে এভাবে গাছের আকারে তৈরি করে নেওয়ার পর টমেটোগুলোকে তার ওপরে রেখে নেব যাতে একটা ফুলের মতো লাগে টমেটোগুলোকে যেন মনে হয় গাছে ফুল ধরে আছে তো সেইভাবেই টমেটোগুলোকে এভাবে সাজিয়ে দিলাম এইভাবে সাজিয়ে যদি প্রেজেন্ট করা যায় তো বাচ্চারা কিন্তু সেটা খুবই উৎসাহর সাথে খাবে কেননা দেখতে ভালো লাগলে তাদের খেতে আপনা আপনি ভালো লাগবে আর স্যালাড খাওয়া তো বেশ ভালোই তো সেই জন্য এভাবে সাজিয়ে সাজিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আজকে স্যালাডটা যেটা দেখেই সকলে খেতে মন চাইবে তো সেজন্য এভাবে সাজিয়ে সাজিয়ে তৈরি করেছিলাম আজকে স্যালাড তো দেখো গাজরগুলো দিয়ে প্রথমে এভাবে লম্বা লম্বা করে রেখে গাছ আকারের বানিয়ে নিলাম আর তার উপরে টমেটোগুলোকে সাজিয়ে দিলাম আর এরপর শশাগুলোকে নিচে এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে তো সেই জন্য এভাবে সমস্ত শশাগুলোকেই রেখে নেব আর টমেটোগুলোকে আরও একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে একদম ফুলের মতো লাগে আর তার ওপরেই দিয়ে দিলাম লেবুর টুকরোটা যদিও লেবুর টুকরোটা এর সাথে আমি এখনই মিশিয়ে দেবো কিন্তু তার আগে এর মধ্যে আমি দেব অল্প পরিমাণ একটু বিট লবণ কেননা স্যালাডে বিট লবণ গোলমরিচ লেবু এগুলো বেশ ভালো যায় তো সেজন্য বিট লবণটা এভাবে দিয়ে দিচ্ছি সমস্ত জিনিসের ওপরে অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে দিলাম আর তার ওপরেই দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটাকেও চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম আর যে লেবুটা আমি রেখেছি সেই লেবুটাকেও এবার দিয়ে দেব তো এভাবে লেবুর রসটাকে ভালোভাবে গাজর টমেটো আর শসার ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস তাহলে রেডি এই স্যালাড তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক দিতে পারো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো ওকে বাই টাটা